সকলো আশা করো সকলো ভালে আছে। মই পল্লবী, আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছো মোৰ আন এটি ভিডিও লৈ। আজি আমি কি বনাইছো? আজি আমি ডোনাটস বনাইছো। ফার্স্ট টাইম আজি ডোনাট ট্রাই কৰিছো আর ভগবানৰ কৃপাত ভালো হৈছে। বাৰু নেজানো কেনেকুৱা হৈছে, আহকচোন বাৰু আপোনালোকেও চাওক কেনেকে বনাইছো। ইমান যে ইজি আর ইমান কষ্ট নাই সঁচাকে। আজির পৰা মানে কিনা ডোনাট খোৱা বন্ধ আর সদায় ঘৰতে বনাম। আহকচোন বাৰু চাওঁ। প্রথমতে আমি ইষ্টখিনিক এক্টিভ করবর কারণে আধা কাপ কুহুমিয়া গাখির লম আর তাত সৰু চামুচেৰে দুচামুচ পাউডার চেনি দিম। আর মই দিম দুচামুচ ইষ্ট আর ভালদরে মিহলাই 10 মিনিটের কারণে ঢাকি রাখিম। তারপর ইষ্টখিনি যেতিয়া এক্টিভ হয়ে যাব তারপর আমি ইউজ করিম। এই 10 মিনিটের পিছত দেখিছে আমার ইষ্ট ফুলি গৈছে পুরা ধুনিয়াকৈ আর পুরা ইউজ করবর কারণে রেডি হৈ আছে। এবার মই ডাঙর পাত্র এটা 2 কাপ ময়দা লৈছো আর ইষ্ট লগত যিখিনি গাখীর আছিলে সেইখিনি দি ভালদরে মিক্স করে লম। আর মই পাছত প্রায় আধা কাপর ওচর গাখীর ব্যবহার করিম। এয়া 2 চামুচ রুম টেম্পারেচারত থকা বাটার দিম আর ভালদরে মিহলাই লম। তারপর লাহে লাহে হাতেরে মরমেরে মথি লৈ আটা মরার সমান করব নালাগে, বাস লাহে লাহে অলপ এটা শেপ দি আমি 1 ঘন্টার কারণে ঢাকি রাখিম। এই 1 ঘন্টার পাছত দেখিছে আপোনালোকে মোৰ ময়দাখিনি ফুলি ডাবল সাইজ হৈ গৈছে আর ধুনিয়াকৈ মই আকবার মথি লম লাহে লাহেকে। আর এখন প্লেটত এনেদরে মই তেল লগাই সৰু সৰু বল বনাই সমান সাইজৰ আর তাত ওপৰতো মই তেল লগাম আর ঢাকি রাখিম 1 ঘন্টার কারণে। এক ঘন্টার পাছত আমার এই ডোনাটবর দেখিছে ডাবল হয়ে গেছে সাইজত। এতিয়া আমি গরম তেলত ফ্রাই করে লম। তেলবর একবারে গরম হব নালাগে আর ঠান্ডাও হব নালাগে। তেলটা বাস মিডিয়াম গরম হয়ে থাকলে মানে ভাল আর ফ্রাই করে লম। কেটামান ডোনাটত মই এনেদরে গরম থাকতেই গরমে গরমে পাউডার চেনি লগাই লৈছো। এটু সিম্পল এটা হয়ে গেল। আর এইখানে ডোনাটর কারণে মানে অকান গরম পানি দি চকলেট মেল্ট করে লো আর ডোনাট কেটাত লগাই মো ওপর স্প্রিঙ্কলস দিয়ে সজাই লম। আমার সন্ধ্যা চাহর সময় হল, এয়া খাবলে লৈছো। আজির ভিডিওটো কেনে পালে আপনাদের মোক কবলৈ নাপাহৰিব। যদি ভাল লাগিলে তেনেহলে মোক লাইক কৰি দিব আর যিসকলে মোক আজি প্রথমবার কারণে চাইছে তেওঁলোকে যেন মোক সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰে। আজিলৈ আহিছো, ধন্যবাদ।